আমি কুমিল্লার 10 আমাদের যে আসন, সেই আসনের রাজনীতির সাথে দীর্ঘদিন থেকে সম্পৃক্ত ছিলাম এবং সেখানকার মানুষ দীর্ঘ 5 বছরে 5 দিনও আমাদের মাননীয় সংসদ সদস্যকে চোখে দেখেনি। যেহেতু উনি অসুস্থ, মানুষের সঙ্গে পাশে দাঁড়ানোর সুযোগ ওনার নেই, সেই কারণে আমি মনোনয়নপত্র সংগ্রহ করলাম এবং আমি আশাবাদী যে নাঙ্গলকোটের এবং আমার সদক্ষিণ লাল মায়ের মানুষের পক্ষে আমি কথা বলতে পারবো এবং তাদেরকে অবহেলিত বঞ্চিত মানুষকে নতুন করে জাগিয়ে তোলার জন্য আমি মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমি বিশ্বাস করি যে আমাদের কুমিল্লার 10 আসনের যে মানুষগুলো গত 10 বছর 10 দিনও সংসদ সদস্যকে দেখে নেই, আমি তাদের পক্ষে কাজ করার সুযোগ পাব। মিডিয়াতে আমরা এক ধরনের চ্যালেঞ্জ নিয়ে দেশের জন্য কাজ করতাম বা করছি, এখানে জাতীয়ভাবে কাজ করার আরেকটা সুযোগ এবং সেই অপরচুনিটার জন্য আমি মনোনয়নপত্র সংগ্রহ করলাম। বিশেষ করে আমার অঞ্চলের মানুষ তাদের দাবির মুখে আমাকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হয়েছিল, কারণ আমাদের অঞ্চলের মানুষ এমপিকে চোখে দেখে না, কারণ ওনার সঙ্গে মানুষের কোনো সম্পৃক্ত নাই। 10 দিনে গত 10 বছরে 10 দিন যান নেই, গত 5 বছরে 2 দিন গিয়েছেন মাত্র, মানুষের সঙ্গে দেখা নেই, সাক্ষাৎ করেন। তিনি শারীরিকভাবে অসুস্থ, যে কারণে আমার মনোনয়নপত্র সংগ্রহ।